আমি বিশ্বাস করি না। আপনার ঘরের বউ আপনার দাদাকে ঘুমিয়ে রাখেন, সাপের থেকে বড় শত্রুকে জানেন, মার পেটের ভাই, বাপ মরে গেছে কা 10 বিঘা সম্পত্তি রেখে, আজ পরের প্রতি কানে নিয়ে ভিটা বাড়ি সম্পত্তি নেবে, তামারের দোকান থেকে 8 ইঞ্চি টাকার বানায় কায়দা পারি আপনাকে খাতাং করে ঠকিয়ে দেয়। ভালো বুদ্ধি, বাপ আমি মাথায় নিয়ে বলুন, আমার হাত তুলছে এখন আপনি এখানে রশি দিয়ে আটকান, এ কথা শুনে আপনাদের দেশে বড় একটা পোকা আছে চিনতে পারেন ভাই? দেখেন তো বড় পোকা, আপনারা কেউ চেনেন নাকি বাবু? সবার ঘরের ভিতরে জাল পাতে মাখরুসা, ভাই ধরলাম ভাই, আমাদের মুসলমান ভাই তিনি আপনার পোকাটাকেও মারবেন না, যে আমাদের দিনের নবী তাকে একদিন বাঁচিয়েছিল, জুমলা কবিতরে ডিম পেরেছিল, মাখোসা জাল পেতেছিল, এটা সত্য না মিথ্যে? সত্য, পারলে একটু মাখোসা পোকার জাল টান মারা ছেড়েন, শত্রু জমিদার আপনি করি আপনার নিজের ঘরে বসেন, 3 ফুটা তেল, 3 ফুটা পানি, কয় ফুটা? 6 ফুটা তেলটা ছবিতে মালিশ করে, 3 তালায় থেকে যদি নিচের তালায় নামে মুট করে দিলেন, যদি আপনাকে শীত করে দেয় পাউনা টাকা রিটার্ন পান, সাপের হাত থেকে রেহাই পান, অবাধ্য লোক বাধ্য থাকে 5 টাকার মোমবাতি কিনে আল্লাহর ঘরে জ্বালিয়ে দে, লাগা তালি লাগা নেই দেখেন সাপ, চিনতে পারবে কেমন দেখা যায়? এটা বাবু সাংঘাতি লম্বা, এই বাবা বসো না, না তোরা পাই ধরা বুঝিস না, একটু বসো বাবু, আমার কাছে আর একটা দেখ, এই দেখ, না না চিনলেন না, এটা গাছে ছেড়ে দিলে উড়ে যাবে, এটা কোন জায়গায় কেমন তা জানেন? মানুষ যদি গাছে নিজে চলে যায় ডাইরেক্ট কপালে কামড়ায়, যতক্ষণ নাগাদ মানুষটা নামরে গাছে থেকে সাপটা নামে না, দাদা এটা তো সাপই না। এবার একটা আপেল বাগানের সাপ দেখ, কাশ্মীর বর্ডার যেখানে গন্ডগোল হচ্ছে, সাপটা যেই জমিন দিয়ে যায় সেই জমিনের আবাদ হয় না, ভাই ভাষাটা আমার বোঝেন আপনারা? কথা কন না কেন আপনারা কেউ রাগ করেন না ভাই, আচ্ছা আমারে দেখে আপনারা ঘৃণা করেন? না না ভাই, আমি সাপটাকে 3000 টাকা দিয়ে কিনে নিয়ে আইছি, আমি সাপটা বের করবো না, খালি আমি আপনাদের মাথাটা দেখিয়ে পালিয়ে যাব, না না কেউ কানাকানি করিস না, চালাকি করিস না ভাই, আমি গরিব লোক, পায়ে ধরলাম কেউ কানাকানি করিস না, দাদা ভাই অত দূর থেকে সাপটাকে দেখতে পারবেন না, আচ্ছা সবাই একটু আগিয়ে এত দেখি দাদা, আমি সাপটা দেখাই, বাবা তোদের পায়ে ধরলাম একটু বসে যা, আমি বাপ ট্যাক্সি বয়, বাবু একটু বসে দেখেন, জীবন ভর তো সাপ দেখছি, কাকে একটু বসেন না কাকা, আমার এই কপাল খারাপ, কাকু একটু বসবেন, সাপটার চেহারা দেখে যান, আচ্ছা আপনাদের এলাকায় এটা কি সাপ বলে? পঙ্খিরাজ, ধন্যবাদ, এটার নাম বলে পঙ্খিরাজ, বসো না, ওরা বুঝিয়া বেড়া এক দেশ থেকে উড়ে আরেক দেশে যায়, এটা পাকা হয়, এটা আপনাদের কোন বাজার করলেন? শালন্দর বাজার, এই বেটা চিৎকারি মারিস, আমার 1 টাকা না হোক, আমার 2 বউ, বউ বুঝিস সকালে গ্রামে ছেড়ে দিছি,
পাঁচ কেজি করে চাল আনলি কয়েকটা দিয়ে আনবে কত জানবে বেটা কথার দাম দিস তুই এই জায়গার মস্তান আমি বেটা ভারতের মস্তান জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলা ভালো মানি যদি মরে যায় তবু থাকে মান ঠেকে যদি সরকার তবু ভাঙে ধান যার যার জাতি বাচ্চা তবু নাই যায় ধুলির বাড়ি ঢোল না থাকলে বসে বসে পেট বাজায় বেটা খেলা দেখ আমি পালিয়ে যাব এটা কি আপনাদের দেখা হয়েছে বাবু এটার নাম বলে পঙ্খিরাজ এটা এক গাছে থেকে লাভ মেরে আর এক গাছে যায় আচ্ছা দাদা ভাই এতগুলি কথা বলেছি এই আপেল বাগানের সাপটা বের করার আগে আচ্ছা আমি কোনো খারাপ ভাষা বলছি কথা বলেন একটা কথা বলবো ভাই এক মিনিট এই আমার মাথায় কেউ বাড়ি দিস না ভাই আচ্ছা সাপটা লম্বা কয়াত হবে বাবু আমি দুই হাত ধরলাম আচ্ছা বাবু একটা কথার জবাব দিবেন আপনারা আচ্ছা দুই হাত একটা সাপ এক হাত পরিমাণ যদি গর্তায় ঢুকে যায় এক হাত যদি বাইরে থাকে সাপটাকে ন্যাস ধরে টান দিলে কেউ বের করতে পারবেন তিনজনে পারবেন এ দাদা কেন পারবেন না সাপ কোনোদিন ভিটামিন খায় না সাপ কোনোদিন ডক্টরের কাছে যায় না সাপ কি করে জানেন এরা জঙ্গলে চলে যায় যায় কি করে জানেন বর্দা এই একটা গাছের ঢুকা খায় আচ্ছা আপনাদের দেশে ঢুকা বলে না আগা বলে একটা আগা খেয়ে একটা সাপ আর একটা সাপিনীর লগে সোম লাগে মিলামিশা করে সাড়ে আট ঘন্টা ওই গাছটাকে খায় জানেন বর্তা আর একটা জনুয়ারে খায় আচ্ছা ব্যাং আপনারা কেউ চিনেন বাবু ব্যাং আষাঢ় শ্রাবণ মাসে আকাশ থেকে যখন পানি পড়ে ব্যাঙের চেহারাটা ডিসকালার হলুদ বনের হয় না বর্দা ওই ব্যাঙে গাছের ফুল খায় ফুলকে একটা ব্যাঙ আর একটা ব্যাঙের উপরে লাভ দিয়ে সরে তারা মধুর মিলেন একটা গান বলে তলের ডাই কয় গ্যাঁ অপ্রের ডাই কয় গুঁ অনেক দুষ্ট পুলাপান আছে ব্যাঙটাকে ঢেল মারে আচ্ছা বলুন তো দুইটা ব্যাঙ একসঙ্গে যায় না দুরাটা ভেঙে যায় এ দাদা কেন একসঙ্গে যায় এখানে যদি ছাত্র থাকে তার কাছে জিজ্ঞাসা করুন এখানে যদি মাস্টার থাকে তার কাছে জিজ্ঞাসা করুন একটা ব্যাঙ আর একটা ব্যাঙের উপরে চড়ে তারা মিলামিশা করে সাড়ে বারো ঘন্টা লাগাতারি লাগান এই দেখেন সাপ যা চলে যা তোরে দেখ স্যার তোরে দেখবে না আমি তোকে দুধ খাওয়াই হোক বাবু সাপটার চেহারা দেখেন কেমন দাদা ভাই আমি আপনাদের পায়ে ধরলাম যে গাছটা সাপে খায় যে গাছটা ব্যাঙে খায় যে গাছটা মুরগিতে খায় যে গাছটা চড়াই পাখিতে খায় এখানে যদি আমি গাছটার নাম বলি আমার অপরাধ হবে আমার হাতের দিকে তাকান ভাই এ দাদা চিনলে একটু কথা বলবেন ভাই গাছটা কারা খাবেন যারা নিজের লক্ষ্মী দিয়ে পরের নৌকা চালিয়েছেন নিজের নাঙল দিয়ে পরের জমিনে চাষ করছেন কলম আছে কালি নাই বাতি আছে তেল নাই গাড়ি আছে মফিল নাই পাহাড়ে যদি আগুন লাগে ভাই সবাই দেখে মনে যদি আগুন লাগে কেউ দেখে না একটা মোরগের দাম দশ টাকা আমি সেই বীর পুরুষের দাম দিই না দশ টাকা স্যার পারলে জীবনে গাছটা তুলে খাই ভাই দেখেন তো গাছটা আপনারা কেউ চেনেন নাকি দাদা আমার হাতের দিকে তাকান চিনলে একটু কথা বলবেন ভাই আমাদের ভারতের ভাষায় গাছটার নাম বলে রাম পটল গাছটা কে খেয়েছে বীর হনুমান একটা মর্তা হনুমান দশটা মেয়ে হনুমানকে কন্ট্রোল রেখেছে আপনাদের ভাষা জানে কি গাছ বলে দাদা আমি জানি না দাদা চিনলে একটু কথা বলবেন আপনারা চল্লিশা দূর থেকে গাছটাকে তালি বাজাবেন
যে কয়টা তালি দিবেন গাছের পাতাগুলি দাস দাস করে আজ হবে লজ্জাবতী এখনো বুক আলো গাছেন লজ্জাবতী না এক ছোট ছাত্র বললো লুক মানে কিতাব খুলে দেখ গাছটার নাম আছে তুরুক চান্ডাল আজকের বারটা কি বার আছে ভাই এইটা কি আছে বাবু মাটি এই মাটির কানে হাত দিয়ে বললাম আমি পাহাড়ি আজা এক টুকরা গাছ আমি আপনাকে এখন চাকু দিয়ে কেটে খাওয়াবো তিন ডালের প্রসাদ যদি এক ডালে হয় রক্তের মতো প্রসাদ যদি আয়নার মতো পরিষ্কার হয় মাজা যদি ঢেকির মতো মজবুত থাকে ভাই আমার নামে একটু দোয়া রাখবেন এই পন্থই লেকচার শেষ কালি আগামী দুইটা সব একসঙ্গে এবার একটা বাস্তব খেলা হবে এই খেলা আমার বাপ মরে গেছে সত্য কথা হাতের বান্ডাকেও রাখিস না ভাই তোদের পায়ে ধরলাম আমি না না আমরা নৌকায় থাকি নৌকা বুঝিস এক ঘাটে না দিয়ে আর এক ঘাটে খাই ভাই আমাদের সুখের সীমা নাই সাপটার চেহারা দেখে যা আপেল বাগানে থাকে আচ্ছা গরুর দুধ সাবে খায় না বর্তা গাছটা গরুর গলায় বেঁধে দিস তা আপনাদের দেশে ভাই একটা মাছ আছে কাঁটা মারলি ব্যথা করে মাছ আমাদের ভারতের ভাষায় মাছটার নাম বলে কানুস মাছ আর আপনাদের এলাকায় বলে বাবু শিঙি মাছ না না কাঁকড়া শিঙি একই পারলে একটা শিঙি মাছের কাঁটা আমার গাছটায় দিবেন কারা দিবেন সবাই না যারা সকালে ফরজ নামাজ পড়তে পারেন না দরদ বাবু দরদ বুঝেন আজ কপালি মাথার ব্যাপার সরিষার তেলে গাছটা ভিজিয়ে তেলটা তিন দিন মালিশ করিস লাগা তালি লাগা নেই দেখেন সাপ তা আপনাদের দেশে বাবু একটা গাছ আছে বেল গাছটা আপনারা কেউ চেনেন পারলে দাদা একটা বেল গাছের কাটা গাছটাই দিস যারা 10 টাকা ইনকাম করিস 20 টাকা দেয় উপর দিয়ে জল ঢালে তল দিয়ে গাছ কাটে হাতের ভিতরে পাথর লাগিয়েছেন আমার তিনটে গাছ আপনি হাতে বানবেন পাথরের থেকে মূল্যবান কাজ আপনার বেশি হবে তাহলে এটা আপনাদের কোন বাজার বললেন ভাই আচ্ছা সাপে মাছ খায় না দাদা কথা বলেন ভাই সত্য কথা বাবু আমার কাছে পয়সা নাই আমাকে একজন লোকে ভাই এই সাপে মাছ খাওয়ার জন্য আমাকে চাখার জন্য ভাই যে একটা হাত উঁচা করে দেখাবি আমি তাকে তিন টুকরা গাছ আমি তাকে দান করব এক টুকরা তুরি চান্ডাল গাছ আমি আপনাকে খেতে দেবো ভাই 2000 টাকা তার পকেটে আছে দাদা খাটি বাড়িটা ছাড়া জোগাড় করতে পারবি না আমাকে একজন লোকে পাবো 5 টাকা আর 5 টাকা কয় টাকা হয় 10 টাকা 10 মানি 10 টঙ্কা 10 রুপিয়া 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা আচ্ছা 10টা টাকা আমাকে দিয়ার মতো কেউ আছে ভাই আপনি দিবেন একজন বাবু আপনার নামটা কি মুসলমান আর আমার নাম হইল মোহাম্মদ জাকির হোসেন আমারে 10 টাকা আপনি খুশি মনে দিবেন ভাই নামার পরে কলার ধরে টানবেন আজকের বারটা কি বার আমারে কোনোদিন দেখেছিলেন আমি ভালো না মন্দ আমার গায়ে কোনো লিখিত আছে এটা কি এই মাটির কামি হাত দিয়ে বললাম আজ আমি 10 টাকা লোবো না আজকে কি বার আজকে যদি আমি 9টা লোকরে 9টা গাছ আমি দিয়ে যাই আগামী হাটটা কি বারে লাগবে আমি 2-1টা লোক পাবো না আচ্ছা কাজ হলে আমার বেচা কিনা বাড়বে না কমবে 20 টাকা চালি আমাকে দেবে না দেখাবো না ধুয়া বড় আজ আমি একটু ধুয়া কামাই করব হাত দেখান কালকে কি বার এই 10টা টাকা আল্লাহর ঘরে দিয়ে দিবেন আমার কাছে শোনেন আগামী হাটটা কি বারে বললেন
আপনার কাছে আমি 30 টাকা লব যদি কাজে দেখাইতে পারি। এটা কোন বাজার করলেন? এই বাজারের লোক চালাক বেশি, এরা ঠকতে ঠকতে ঠাকুর সেজে গেছে। মারাক করলেন, আজ আমার এই টাকাটা দিস না। নামটা কি? 10-10 টাকা। আপনি হিন্দু লোক, আপনাদের জাতিতে আমাদের কোচবিহারে প্রচুর আছে। কোচবিহারে নাম শুনেছেন? শিলিগুড়ি, জলপাইগুড়ি, দিনাটা, মেকলিগঞ্জ, তুফানগঞ্জ, ফালাকাটা, আমবাড়ি, শিশুবাড়ি, বরকাটা, হেমন্তন, উদ্রাবাড়ি, মেটেলি। কপাল খারাপ আমার, আমি কুন্দা চাইছিলাম। ভয় না, এই ভয় না, এত চালাইছ কেন? এই বেটা রেখা দেখ, আসো আসো, রেখা দেখ কেমন। যত ইনকাম করুক এক টাকাও থাকবে না। যা করছে নিজের কষ্টের বিনিময় করছে, কারো হেল্পাই নাই। এই বেটা আমার কয় টাকা দিবি? আমি কি ফকিন্নি? তোর 3 বিঘা সম্পত্তি আমার এই বাক্সার দাম। আমি হাত দেখি, আমার একটা নির্ম পাথরের দাম কত জানিস? 1000 টাকা। আমি এখানে খেলা করি না, আমার কাছে দামি দামি পাথর আছে। আমি জ্যোতিষ, আমারে যারা মালদা ডিস্ট্রিক্টে দেখেছেন, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, কতিরাম, সারাইয়ার, কাজল, ধুলিয়ান, গঙ্গারামপুর, কলকাতা বড় বাজার, শামবাজার, রানাঘাট, কেল্লেনি, শিয়ালদা, উল্টোডাঙ্গা, ক্যালিং, বসবর, ডায়মলহারা, এয়ারফোর্ট, বেটা মাগদার পাকড়িপদ এখানে খেলা করি। কথার দাম দিস, সব পাইকার এক পাল অজন করিস না। আজ আমার এই টাকাটা দিস না ভাই, আর একটা লোক আমাকে 10টা টাকা দেন, আমি আপনার রাশিটা দেখে দেবো। আর একজন লোক, বন্ধ করার পর 90 টাকা কবি দেখবো না। নামটা কি? জীবনে তো পরের উপকার করলি ভাই, মন পালি না। কি নামটা বললেন? আপনি কোনোদিন কারোর ধার দিবেন না, ধার বুঝেন? পাঁচ ঢুকে যাব, দেবে না। হাতটা দেখান আমাকে, এই 10টা টাকা মায়ের মন্দিরে হরিলুট করে দিই। হ্যাঁ নেন। আর এই টাকাটা হাতে রাখ, আমি পাইছি, আমি আগামী বাজারে নেব। আল্লাহ বাঁচালে এই বাক্সা বোঝাই করে টাকা নেব, কাজ হলে দেবে না। চালাকি করিস, আমি চালাকির লোক না, এটাই কাল লাগিনি। হিন্দু থাকলে তো প্রণাম করবেন, এটা স্বয়ং দেবতা লক্ষ্মীদার রেখাচ্ছে রুয়ার বাসর করে, ছয় পুত্র মারছে কালী নয় সাগরে। এই নাগরাজ, আমি জানি না তার হওয়া কাজে বাড়ি, তার সোনার সংসার আগুন লাগাইছে, তার কোমরের ব্যথা, তার জলে প্রস্রাব, কে নারীর কাছে বঞ্চিত, কে 10 টাকা ইনকাম 20 টাকা দেয়, তোর রক্ত মাখা জিপলে বের করে একটু চেঁচে দে, আর একবার দে, আর একবার বন কর, আর একবারও না খাইয়ে বলবো চাবি। আমি যদি সাদা লজ্জাপতি দিয়ে থাকি, আমি যদি আস্তিকমণি দিয়ে থাকি, আমি যদি তুরি চান্দাল দিয়ে থাকি, আর 2 বার দে, আর 1 বার দে, বন্ধ কর। এবার আফেল বাগানের সাপটা আমার কাছে দেখ। আচ্ছা, আমারে দেখে আপনারা ঘৃণা করেন ভাই? না না, কথা কন না কেন? কেন ঘৃণা? সবাই একটা হাত আমাকে দেখান, ডায়নাটা আমাকে সবাই দেখাবেন। না না, আল্লাহর কসম দিলাম, কেউ টাকা দেখাইস না, তার আমি গাছ দেবো না। বাবু গাছটা একটু ধরে নিবেন, একটা নিয়ে যাও। কাকা নামটা কি? জীবনে কাকা পরের উপকার করলে মন পালি না। গাছটা ধর, এইদিকে গাছটা কে চালো? বাবা তোর নামটা কি? তোর টেনশন বেশি, তুই আমাকে কাকা বলবি? আচ্ছা ছিটিয়ে দেবো না, হাতে হাতে দেবো। এখানে এতক্ষণ যা দেখলেন তা ছিল এটি সাপের খেলা, এটা সাপুড়ে তার সাপের অনুষ্ঠান। আমার চ্যানেলের এই ভিডিওটি যদি দেখে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট দিবেন, আর মাস্ট বি পরের ভিডিও পেতে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য, এরকম আরও মজা মজার ভিডিও পেতে আবার নেক্সট টাইম।